যে কোনো ভিড়বহুল বড় মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রাউড গার্ড বাহিনী। খার্চি মেলাতেও ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানুষকে প্রয়োজনে সাহায্য করার ক্ষেত্রে বিশাল ভূমিকা নিয়েছে এই পুরুষ এবং মহিলা ক্রাউড বাহিনী। বাহিনীর মধ্যে রয়েছে কিশোর কিশোরীরাও। তপ্ত গরমের মধ্যে সমান উৎসাহ নিয়ে মানুষকে সাহায্য করছে তারা। বাহিনীর সদস্য দুলাল দেবনাথ জানিয়েছেন, মোট 150 জন ক্রাউড গার্ড মেলায় 3 শিফটে দায়িত্ব পালন করছে। মেলা কমিটির কথা উল্লেখ করে বলেছেন, ক্রাউড গার্ডদের খাওয়া খরচ এবং ডিএ বাবদ টাকা মেলা কমিটির থেকে দেওয়া হচ্ছে। ১৫০ জন ছেলে মেয়ে সহ তাদের ইউনিট লিডার এখানে জয়েন করেছে। আমাদের 3 শিফটের ডিউটি হয়। 3 শিফটের ডিউটির মধ্যে সকাল 8টা থেকে 1টা, 1টা থেকে 6টা এবং 6টা থেকে রাত্রি 12টা। এখানে ওরা ওল্ড আগরগাঁও স্কুলে আছে রেসিডেন্সিয়ালি, আর মেলা কমিটি থেকে ওদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে। সকাল থেকে শুরু করে সারাদিনের যে খাওয়ার যে ডিএ বাবদ ওরাই প্রোভাইড করছে। আমাদের ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং এটা ট্রেডিশনাল, আজকে থেকে দীর্ঘদিন যাবৎ স্কাউট গাইডের যে সেবা এটা গতানুগতিক এবং ট্রেডিশন, এটা ভবিষ্যতেও চলবে। যে কোনো সামাজিক ব্যাপারেও তাদের ভূমিকা থাকে বলে উল্লেখ করেছেন তিনি। মানবতার সেবায় এইভাবেই সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্রাউড গার্ডরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।